वेंगा भाई के पाठिए रोजा धनंतरी के जेखने पावे हाथे पाए बंदी करे निये आसबे ततक्षणे आमी ऐ शिवेर मंदिरे बाबा लोकेर काछे बसे थाकब देखी कतक्षणे आसे सदागर मशाई लेंगा भाई देखो सदागर मशाई कई धनंतर के निये एसेछो ना सदागर मशाई आमी धनंतरी के आनते पारिनी केनो आमी धनंतरीर काछे गिएछिलाम किन्तु गिए देखे धनंतरी बेचे नेई कि होयेछे ओई धनंतरी के ओई मनुष्यता ताके मृत्यु करे फेलेछे ए कि बोलछो लेंगे भाई शेषे ओई काल नगिनी रोजा धनंतरी को बेचे थाकते दिल कारण जे चले जाए से आर फिरे आसे ना सदागर मशाई देखो सदागर मशाई আমাদের গ্রামের লোক সবাই বলছে যে সদাগর মশাই পাগল হয়ে গেছে কারণ যে মৃত্যু হয় সে কোনোদিন আর ফিরে আসে না তাই সে মৃত্যু হয়ে গেছে আমরা দেরি না করে চলো যাই শীঘ্র করে ওই কাষ্ঠের বাগানে গিয়ে নানা রকমের কাষ্ঠ কেটে শ্মশানে নিয়ে গিয়ে চিতা নির্মাণ করে আমরা যে লক্ষ্মীদুর্গকে জ্বালিয়ে দেব তুই সত্যি বলেছিস এক এক করে সপ্তম দিন গত হয়ে গেল কিন্তু লক্ষ্মীদুর্গ আর ফিরে আসবে না সদাগর চল ভাই চল তাহলে আমার ওই চন্দনে বাগানে তুই আমায় নিয়ে চল চল সদাগর মশাই এই তো আমার চন্দনে বাগানে আমি এসে গেছি সদাগর মশাই দেখতে পাচ্ছিস কত পাখি বাসা বেঁধে আছে দেখো সদাগর মশাই পাখিরা সবাই কাঁদতেছে এই সদাগর মশাই যদি এই কাষ্ঠের বাগানে কেটে ফেলে আমরা কোথায় গিয়ে বাস করব পাখিরা সবাই কাঁদছে সদাগর মশাই সত্যি বলছি ভাই তুই সত্যি বলেছি ওরে ওরে পাখি তোমরা এই আমার বাগানে ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ আমি যার জন্য বাগানে লাগিয়েছিলাম সে আমার বেঁচে নেই এই বাগানে রেখে আমি কি করব সদাগর মশাই এই বাগানে রেখে লাভ নেই ওরে ওরে পাখি তোমরা অন্য বাগানে চলে যাও ঠিক আছে সদাগর মশাই আপনি কাষ্ঠের কথা বলতে থাকুন আর আমি এক এক করে নানা রকমের কাষ্ঠ আমি কাটতেই থাকবো সদাগর মশাই সত্যি বলেছিস ভাই আমি যা যা কাষ্ঠ কাটতে বলবো তুই তাতে এক এক করে কাটবি ঠিক আছে সদাগর মশাই ও কি ও কাষ্ঠ কাটো চন্দনের গান লইয়া চল কপুরার গানে শালি কাটো চন্দনের গান লইয়া চল কপুরার গানে কিলে সদাগর মশাই আমি যা যা কষ্ট করতে বলেছি
তুই কষ্ট কেটেছিস ভাই হ্যাঁ সদাগর মশাই আপনি যা কষ্টের কথা বলেছেন আমি এক এক করে কষ্ট কাটতেই আছি সদাগর মশাই আর যে কিছু ফলের গাছ কাটতে হবে তবে হলে কি ফলের গাছ কাটবো সদাগর মশাই ঠিক আছে লেগে ভাই আমি বলছি ওরে আম কাটো ভাই আর কাটো তেঁতুল কাটো ভাই আর সদাগর মশাই আম কাটো ভাই ইয়ার কাঁঠাল তেঁতুল কাটবে আর জাম খিলে গা ভাই হাট কাস্টমার নিদারুণ হইয়া তাই হবে সদাগর মশাই আরো কাজ করতে হবে লেঙ্গা ভাই কি কাজ করতে হবে সদাগর মশাই ওই নিশান গার ভাই সারি সারি পাঁচের লইয়া চলো কি কাজ করতে হবে সদাগরে মশাই ওই কঙ্গুরের ঘাটে ভাই জল দিতা কঙ্গার জল মারো চিতারে ওই কঙ্গুরের ঘাটে ভাই জল দিতা কঙ্গার জল ভাই মারিবে চিতারে ও কি লেঙ্গারে পাবি জলি ভাই সদাগর মশাই আমি যা যা বলেছি তুই এক এক করে কাজ করেছিস ভাই হ্যাঁ সদাগর মশাই আপনি যা যা কষ্টের কথা বলেছেন আমি এক এক করে নানা রকমের কষ্ট কেটে সব আমি জোগাড় করে ফেলেছি সদাগর মশাই তাহলে আর দেরি নই চলো লেঙ্গা ভাই চলো চলো সদাগর কে লেঙ্গা ভাই বাবা বলে ডাকছে সদাগর মশাই আমাদের নয়নের মনে ছোট্ট বৌমা সে যে বাবা বাবা বলে চিৎকার করতে করতে এই কাষ্ঠের বাগানে এসেছে সদাগর মশাই কি বলছিস ভাই হ্যাঁ সদাগর মশাই কি মা ওরে বৌমা ওরে বৌমা বাবা আজ কি তুই এই কাষ্ঠের বাগানে কেন বাবা আমি সুন্দরীকে দেখতে গেলাম বাবা এই বাগানে নানা রকমের কাষ্ঠ কেটে তোমরা কি করবে বাবা কি করবে ওরে হতভাগী তোর কপালে ভেঙেছে রে এই নানা রকম কষ্ট কেটে আমি কি করবো জানো কি করবে বাবা আমার পুত্র লক্ষ্মীকে কপুরের ঘাটে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেব এই না বাবা না আমার স্বামীকে আমি পুরোতে দেব না বাবা আমার স্বামীকে পুরোতে দেব না আমার স্বামী ছাড়া আমি বাঁচব না বাবা
শুনে চলে গই শুনে তো সদা করে বসাই বৌমা কি বলছি কি বলছি সদা করে বসাই শুনেছ ওরে হত ভাগি যে একবার মৃত্যু হয়ে যায় আমাদের হিন্দু শাস্ত্রে তাকে অগ্নিদহন করতে হয় আমার স্বামীকে যদি পুরোতে হয় পারবে না তোমার ছোট বউমার একটি কথা রাখতে এমনই কি কথা রি এমনই কি কথা বল বল না পুরো মেতে স্বামী বাবা ভাষণ গঙ্গার জলে ভাসিয়ে না যাব আমি যাব তারে পুরে কি বলছো বউমা হে বাবা আজ আমার পুত্র মারা গেছে তাকে নাই আমি ভাসিয়ে দিতে পারি তোকে এই জীবন্ত দেহ ডিগি আমি কি করে সাগরের জলে ভাসিয়ে দেব পারবো না আমার বাবা দিও না বাবা পারবো না রে মা একটু বাবা আমার সুযোগ দাও বাবা একটু বাবা সুযোগ দাও তুই কি পারবি না তোর এক এক করে ছয়টি দিদি আমাকে করে আছে সবাই আমাকে সন্তানের বাবা বলে ডাকছে তুই পারবি মা তুই পারবি তোর ওই ছয় দিদিদের সাথে থাকতে না বাবা আমার স্বামী ছাড়া আমি থাকতে পারবো না বাবা জানো বাবা যেখানে থাকে নারায়ণ সেখানে তো লক্ষ্মী থাকে বাবা লেঙ্গ ভাই সদাবার বসে শুনে সে বৌমা কি বলছে আমি পারবো না আমার স্বামী ছাড়া থাকতে বাবা দেখো সদাগর মশাই আমরা যখন ওই বৌমাকে এনেছিলাম আমরা বৌমাকে অনেক রকম পরীক্ষা করে আমরা নিয়ে এসেছিলাম সদাগর মশাই এনেছি রে ভাই তাই সদাগর মশাই আরো আমাদের ছয় বধুমারা আছে কোনোদিন এভাবে কথা বলতো না আজ নয়নের মনে ছোট্ট বধুমা তার স্বামী প্রতি এত ভালোবাসা তার স্বামীকে সাথে রাখতে চাচ্ছে সদাগর মশাই তাকে আদেশ দাও না সদাগর মশাই সত্যি বলেছ মা এই গম্বরার ঘাটে অগ্নিতে দাও নে কুরা আরে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া দুটোই এক হ্যাঁ সদাগর মশাই কিন্তু যদি বাবা যদি তুই আমার লক্ষ্যই কি দেবপুরে গিয়ে গিয়ে যদি জীবিত করতে পারি আমায় বাবা বলে ডাকবে কেন ডাকবে না বাবা ঠিক আছে তাই হবে রে মা তাই হবে তাই হবে কিন্তু কি কি প্রয়োজন রয়েছে বাবা তোর কাকু মনে কে বলে দে ঠিক আছে বাবা লেঙ্গা ভাই সারাবাসা তোমার কলার বাগান থেকে আমায় পাঁচখানা কলার গাছ দেবে বাবা আর বাজার থেকে এক মালাগারে নিয়ে এসো বাবা আমার যা যা প্রয়োজন আমি সব কাকুমনিকে বলবো বলে দাও লেঙ্গা ভাই সদাবার বাসায় বৌমা যা যা বলবে তুই এক এক করে পালন করবি তত ঘড়ি আমি তোরে বৌদিমুনিকে দেখে আসি ঠিক আছে যাও সদাবার বাসায় হয়তো পাগল হয়ে গেছে বলো বৌমা বলো কাকুমনি আমার যা যা প্রয়োজন তুমি তুমি এক এক করে সব কিছু আমার সাজান করে দেবে ঠিক আছে বৌমা বলো তোমার বলো তোমার কি কি প্রয়োজন কোলা গাছে বাবা লাগা বাবা
কোলা কাটু মরে বেঁচে বেঁচে কাটু কোলা মরে বাগানের ভিতর তাই হবে বউ আর কি করবে জানো কাকু মনে আর কি করতে হবে এবার গোরা কেটে হে বাবিয়ানো পা মেহে পে কাটু মরে ওই এবার গোরা কেটে আনো পাত মেপে কাটো পঞ্চে হাত কাটো পাত মনে নিদারণ হয়া তাই হবে আর কি করবে জানো কাকু মনে আর কি করতে হবে বউ এবার চিনি কাটো ববি আরো চাম্পা মহানি কাটো আর বদো তাই হবে বউ চিনি কাটো আর চাম্পা মানিক কাটো আর মধুয়া কাটু কলা মোর বাগানের ভিতর তাই হবে আর কি করবে জানো কাকু আর কি করতে হবে এবার ইলুয়া কাটো ববি আর কাশি ঘর বন্ধ মোর আতুয়ারি তাই হবে তাই হবে ঘর মরে ঘাটির উপর তাই হবে বৌমা কাকুমনি এখন চিত্র লিখতে হবে কাকুমনি কি বলছো বৌমা চিত্র অঙ্কন করতে হবে তবে হলে বলো বৌমা কি কি চিত্র অঙ্কন করতে হবে কাকুমনি তাহলে শোনো এবার হাসতে বাবা গো আরে হাসতে বাবা গো নেবে তুলে চিত্র লেখিবে মারে কি বাবা গো লিখো চিত্র মোর কিন্তু সেরকম তাই হলো তাই হলো